وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ويعفو عن كثير، إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه. مساجدهم عامرة وهي خراب من الهدى، علماؤهم شر من تحت أديم السماء، من عندهم تخرج الفتنة وفيهم تعود. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: جناب صدر مجلس، علماء کرام و امار نبیزیر عاشق سنتر عاشق مسلمان بھائرا، اللہ رب العالمین انیک بڑا احسان کرے এইরকম একটা পরিস্থিতির মধ্যেও দিনের কাজ চালু রাখার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটাই দিনের চাহিদা। অনেক রকম সমস্যা আসবে, অনেক রকম বিপদ আপদ আসবে, তো তার জন্য যা করণীয় যারা ওইটা বুঝে তারা সেই লাইনে মেহনত করবে, বাকি লোকেরা আল্লাহর কাছে দোয়া করবে এবং তারা দিনের কাজ চালু রাখবে। শরীয়ত এমন বলে না যে সব ওইখানে যে এক জায়গায় ভিড় করবে, এটা বলে না। এটা নিজের আকল দ্বারাও বোঝা যায়, মানুষ যদি সেখানে ভিড় করে তো কোনো ফায়দা হবে না, কাজের ক্ষতি হবে, কোনো একটা বিপদ হইলে পেরেশানি হইলে। ওইটা যারা বুঝে তারা তো তাদের লাইনে চেষ্টা করে। আমাদের দায়িত্ব ছিল দোয়া করা, আল্লাহর জিকির করা, আল্লাহর দিনের আলোচনা করা, আমাদের দায়িত্ব। আমরা সেটা না করে এখানে ভিড় করলাম, সবাই ভিড় করলাম, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা, ক্ষতি আছে। যে লোকগুলো কাজ করতেছে এই লোকগুলো সঠিকভাবে কাজ করতে পারবে, এই জন্য আমরা এই বাচ্চার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ এই বাচ্চাকে হেফাজত করেন। আমিন।
বরকত দান করেন যারা উদ্ধার তৎপরতা চালাইতেছেন আল্লাহ তাদেরকে কামিয়াব করেন আল্লাহ তাদেরকে এমন হিকমত দান করেন যে তারা এই বাচ্চাকে সুস্থ অবস্থায় যেন উঠাইতে সক্ষম হয় আল্লাহুম্মা আমিন তো এই দোয়া করা আমাদের দায়িত্ব এবং এখান থেকে নসিহত হাসিল করা আমাদের দায়িত্ব এটা একটা মুসিবত পেরেশানি পেরেশানি এখানে ভিড় করাটা ওই পেরেশানির হল না ভিড় করা আরো বেশি কাজের ক্ষতি করা দেখেন না হাসপাতালে রোগীকে দেখার জন্য ডাক্তাররা হ্যাঁ বেশি লোকরে এলাও করে কেন সবাই তো মহব্বতে যায় কিন্তু এত লোক গেলে এত লোক কথা বললে ওই রোগী চিকিৎসা হয়তো দেরি হয়ে যায় ডাক্তারদের চেষ্টা ফেল হয়ে যায় এই জন্য তারা বেশি লোক এলাও করে এখানে উচিত হলো যারা কাজ করতেছে এরা সুষ্ঠুভাবে কাজ করতে পারে তাদেরকে পরিবেশ তৈরি করে দেওয়া বাকিরা আল্লাহর কাছে দোয়া করা এখান থেকে নসিহত নেওয়া তকদীর তার জায়গায় ঠিক তকদীরে যা লেখা আছে তার জায়গায় ঠিক কিন্তু তার কি এই অর্থ যেসব তকদীরের হাওলা দিয়ে আমরা নির্দোষ আমাদের কোনো দোষ নেই তকদীরে ছিল এটা মেনে নেওয়া হবে তকদীর তার জায়গায় ঠিক কিন্তু দেখতে হবে আমাদের কোনো ভুল আছে কিনা আমাদের সে ভুল ঠিক করতে হবে ভবিষ্যতের জন্য সবক নিতে হবে বাচ্চা অবুজ এর এখন আকল বুদ্ধি হয় নাই সে পড়তেই পারে কিন্তু যে লোকগুলো এখানে কাজ করতেছিল তারাও কি 4 বছরের বাচ্চা তারা কি অবুজ তাহলে তারা এইরকম সুযোগ কেন রাখলো যে একটা বাচ্চা এখান থেকে পড়তে পারে এটা কি তাদের ভুল হয় নাই এর জন্য তারা দুনিয়াতে এবং আখেরাতে শাস্তির যোগ্য কিনা শাস্তির যোগ্য তাদের এই ভুলের কারণে আজকে হাজার হাজার লোকের পরেশানি হয়েছে খালি এই শাহজাহানপুরে না এই খবরটা সারা বাংলাদেশ না এই খবরটা সারা ওয়ার্ল্ড ছড়িয়ে পড়ছে একটা মাসুম বাচ্চা এর জন্য সবার অন্তরে ব্যথা লাগতেছে সবাই পরেশান আল্লাহ এই বাচ্চার কি হবে আর মা বাবার তো দিল ফেটে যাচ্ছে ঠিক কিনা এর পিছনে তকদিরকে দায়ী করলে হবে না কিছু লোক তারা নিয়ম ভঙ্গ করছে নিরাপত্তার ব্যবস্থা করে নাই তারা দায়ী তারা দায়ী এইখান থেকে আমাদের যে সবক নিতে হবে নসিহত হাসিল করতে হবে ভবিষ্যতে আমরা যে কোনো ধরনের কাজ করি যদি সেখানে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা থাকে তো সেই জায়গাকে বন্ধ করে দেই আল্লাহ কোরআন কারিমে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা যে কাজ করলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো বিপদে পড়তে পারো এমন কাজ তোমরা করো না এমন সুযোগও রেখো না যে কাজের দ্বারা কেউ বিপদে পড়তে পারে বিপদে পড়ার সম্ভাবনা আছে এর সুযোগ রাখতেও আল্লাহ কোরআনের দ্বিতীয় পারায় নিষেধ করছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা আল্লাহ তাকে মানা করেছেন বিপদ আসতে পারে এরকম সিদ্ধ রেখো না এখন এই লোকগুলো আল্লাহর এই হুকুম মানে নাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে
আমরা ভবিষ্যতে খেয়াল রাখি, বাড়ি করে যাই করে কোন মানুষ বিপদে না পড়ে, তার জন্য যা ব্যবস্থা করা দরকার ওই ব্যবস্থা আগে করে নিব। হাদিসের মধ্যে পাওয়া যায় এক লোকের বরই গাছের ডাল রাস্তার উপরে পড়ছিল, বরই গাছের ডালে কাটা আছে কিনা, এই কাটার কারণে অনেক পথিকের কষ্ট হইতেছিল, অনেক পথিকের কষ্ট হইতেছিল, বিশেষ করে রাত্রে যারা যায় তারা তো ডাল দেখবে না। এক আল্লাহর বান্দা এই ডালটাকে ভেঙ্গে বাঁকা করে ওই লোকের ক্ষেতের ভিতরে ঢুকাই দিয়েছে, যাতে রাস্তা দিয়ে চলনেওয়ালাদের কোনো কষ্ট না হয়। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই লোকটাকে যে কাটা যারা ডালটা সরাই দিল আমি তাকে জান্নাতের মধ্যে দেখেছি, মেরাজ রাত্রে আমি ওই লোকটাকে জান্নাতের মধ্যে দেখেছি। এদের মুসলমানদের একটু কষ্ট দূর করে দিল, আল্লাহ এর ওসিলায় তাকে জান্নাত দান করলেন। এই জন্য আমাদের কোনো হাত পায়ের কোনো কাজের দ্বারা কোনো পদক্ষেপের দ্বারা কোনো আল্লাহর বান্দা যেন কষ্ট না পায়, এইটা হলো কোরআন হাদিসের তালিম, কোরআন হাদিসের শিক্ষা। এইখানে নিয়ম নীতি ভাঙার কারণে এই বাচ্চাটা এত গভীরে চলে গেল। ঠিক আল্লাহ কিন্তু আমাদের জন্য কিছু নিয়ম নীতি নাজিল করেছেন, বলছেন কিনা? ইমান ঠিক করো, নামাজ ঠিক করো, কোরআন ঠিক করো, রিজিক হালাল রাখো, বান্দার হক আদায় করো, বাপ মায়ের হক আদায় করো, এগুলো করণীয়। এগুলো কি করণীয়? আবার কিছু বর্জনীয় রাখছেন, মিথ্যা কথা বলো না, পরনিন্দা গীবত করো না, খুন খারাপি করো না, চুরি ডাকাতি করো না, সুদ ঘুষ খেও না, মদ খেও না, জুয়া খেলো না, এইরকম কিছু জিনিসকে আল্লাহ নিষেধ করছেন না? করছেন, কিছু করতে বলেছেন আর কিছু নিষেধ করেছেন। এখন করণীয় গুলো যদি আমরা না করি আর যেগুলো নিষেধ করেছেন ওইগুলো যদি আমরা করি তাহলে কি হবে? আজকে একটা নিষেধ অমান্য করার দরুন এই বাচ্চা পড়ে গেল, আল্লাহ হেফাজত করুক। আল্লাহর নিষেধ অমান্য করলে আমরা কি জাহান্নামের অতল গহ্বরে পড়বো না? আল্লাহর নিষেধ যদি অমান্য করি আমরা তো জাহান্নামের গভীরে যেয়ে পড়বো, যেখান থেকে উঠে আসার কোন ব্যবস্থা নেই। যারা অবলীলায় গুনাহ করে যেতেছে, একটার পর একটা গুনাহ করে যেতেছে, সর্বক্ষণ বেদাত কাজ করতেছে, ইসলামের কোন সঠিক কাজ করে না। আমি একটা হাদিস পড়ছি, নবীজি দুঃখ করেছেন, নবীজি দুঃখ করেছেন যে আমার শরীয়তে এলমে দিন, এলমে শরীয়ত শিক্ষা করা ফরজ ছিল, ফরজ কিনা? দিনের এলেম শিক্ষা করা ফরজ নাকি মুস্তাহাব? ফরজ। এম কম বি কম মাস্টার্স পাস করলে ওই ফরজ আদায় হবে? আদায় হবে না। ওইগুলো পাস করে সে তো দোয়া কোনো তো পড়তে পারবে না, সে তো আত্মায়াতও পড়তে পারবে না,
আল্লাহ কি কি ফরজ করেছেন কি কি নিষেধ করেছেন কোনটাই সে বলতে পারবে না ওটা ইংরেজদের সিলেবাস তাদের সিলেবাস সবাই দাবি করতেছে আমি জানি আমি জানি হুজুর রাখেন আমি জানি জানেন তো কি জানেন আপনাকে যেটা জানতে বলা হয়েছে ওটা কি জানছেন আপনি তো দাবি করতেছেন আমি জানি কিন্তু যেটা জানতে বলা হয়েছে ফরজ এলেমটুকু হাসিল করো যেটুক না হলে নয় এই ফরজ এলেমটুকু অর্জন করো সেটুকু আমরা কয়জন করছি সে ফরজ এলেম আমরা শিক্ষা করি নাই অথচ হাদিসের মধ্যে আসছে ফরজ এলেম শিক্ষা করার জন্য কেউ যখন বাড়ির থেকে বের হয় তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় এই আপনারা বয়ান শোনার জন্য আসছেন ফরজ এলেম শিক্ষা করার জন্য আসছেন কিসসা কাহিনী শুনতে আসেন না এখানে এলেম শিখতে আসছেন মাহফিল মানে এলেম শিক্ষা করা বক্তাদের দায়িত্ব সহি এলেম বর্ণনা করা হাসাইলে আর কাঁদাইলে ওয়াজ মাহফিল হবে না ওয়াজ মাহফিল হবে না কাজের কথা বলতে হবে এলেম শিক্ষা করা ফরজ এলেম শিক্ষা করার জন্য বাড়িতে রওনা হইলেন তো ফেরেশতারা আপনার জন্য পর বিছিয়ে দিচ্ছে ফেরেশতারা কি করতেছে আপনারা মনে করেন এইটা শুধু তালে মেলে মেলের জন্য খাস এরকম মনে করেন অনেকে তা না হাক্কানি আলেমের বয়ান শোনার জন্য যেই বাড়ির থেকে বের হবে সে তালে মেলে তার জন্য এই ফজিলত এলেম শিক্ষার জন্য যে বাড়ির থেকে বের হবে আসমান জমিনের সমস্ত মখলুকাত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও কত বড় কথা সমস্ত মখলুকাত তার জন্য দোয়া করতেছে এলমে দিন শিক্ষা করার জন্য আপনি বাড়ির থেকে বের হয়েছেন এবং এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে শরিয়াতের এলেম দান করেন কোন মানুষ বলতে পারবে না যে আল্লাহ তার ব্যাপারে কি চান আল্লাহ তার ব্যাপারে কি চান কেউ বলতে পারবে না স্কুল কলেজে যারা পড়ে তারা বলতে পারবে না দিন এলেম যারা শিখে বা হক্কানি আলেমের বয়ান শুনতে যারা আসে তারা ওই হাদিস দ্বারা বলতে পারবে যে আল্লাহ আমার মঙ্গল চান আল্লাহ যদি আমার মঙ্গল না চাইতেন তা আমাকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করতেন না তৌফিক দান করছেন আল্লাহ আমার মঙ্গল চান আল্লাহ আমাকে মাফ করতে চান এত বড় ফজিলত এই এলে হলো লাইট এলে হলো আলো এই আলো দিয়ে আপনি পরিষ্কার দেখতে পারবেন এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা এটা নবীদের রাস্তা এটা শয়তানের রাস্তা ক্লিয়ার দেখতে পাবেন কিন্তু এলেন যদি না থাকে লাইট যদি আপনার কাছে না থাকে তাহলে কি হবে একবার ড্রেনে পড়বেন আর একবার খালে পড়বেন আর একবার মেন হলের মধ্যে পড়বেন আর একবার এই বোরিং এর গর্তের মধ্যে পড়বেন এই পড়তে থাকবেন এলেন যদি না থাকে এই পড়তেই থাকবে এই জন্য এলেম শিখতে হবে আল্লাহ আলা ওলামায়ে কেরামকে দাওয়াত দিতে হবে যারা কোনো যুক্তিবাদী চুক্তিবাদী না আজকাল এই মাহফিলগুলো উল্লেখযোগ্য ফায়দা হচ্ছে না কেন ফায়দা হয় না যারা উদ্যোক্তা তাদের ভুলের কারণে উচিত ছিল আল্লাহওয়ালা লোকদেরকে দাওয়াত দেওয়া যারা আল্লাহর রাস্তায় কথা বলবে
কোনো রং তামাশা নেই, হ্যাঁ কোনো নাচ ড্যান্স নেই, আল্লাহর রাস্তায় কিছু জরুরি কথা বলে দিবে। কিন্তু উদ্যোক্তারা শ্রোতাদেরকে খুশি করার জন্য 20,000 টাকা 30,000 টাকা চুক্তি করে ওই ধরনের বক্তা নিয়ে আসে, তার কাজের কথা তো বলে না, হাসায় হাসায় আর কাঁদায়। তো সেই মাহফিল দ্বারা কার ইমান তাজা হবে, কার নামাজ সহি হবে, কার রিজিক হালাল হবে, কার কাফন দাফন ঠিক হবে, কিচ্ছু হয় না। এরকম চুক্তি করে বক্তা আনলে এই লোকটা কি যে চুক্তিবাদী, সে কি আলেম হলো না ধর্ম ব্যবসায়ী? হ্যাঁ ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, তার বয়ান তো হেদায়েত আসবে না, আপনার আমার ইমান সহি হবে না, নামাজ সহি হবে না, এই ধরনের বক্তা আনলে হবে না। মাইক দূরে দূরে লাগানো যাবে না, মাইক মাহফিলে থাকবে, আল্লাহর কালাম মানুষের হেদায়েতের জন্য। দূরে দূরে যে লাগায় ওই লোকগুলো কোনো ফায়দা হয়? যে মাহফিলে আসে নাই, আপনি আধা মাইল দূরে একটা মাইক লাগাই দিলেন, ওতে কি কারো হেদায়েত আসবে? কেউ কি ওই বয়ান শুনবে? শুধু কিছু লোকের ডিস্টার্ব করা হবে, তারা কোনো কথাও বুঝতেছে না, একজন আনার জন্য কি বলতেছে তাও বোঝে না, তারা ঘরের মধ্যে নফল নামাজ পড়তে পারতেছে না, তারা কোরআন তেলাওয়াত করতে পারতেছে না। তাহলে কি হলো? কোরআন ছিল মানুষের হেদায়েতের জন্য, আপনি সেই কোরআনকে বানাই দিলেন মানুষের মুসিবতের বস্তু। আল্লাহ কোরআন নাজিল করছে হেদায়েতের জন্য, আপনি মাইক দূরে দূরে দিয়ে সেই কোরআনকে মানুষের বিপদের বস্তু, পেরেশানের বস্তু বানাই দিলেন। বামনরা এই মাইকের আওয়াজে ঘরে নামাজ পড়তে পারবে? অসুস্থ লোকেরা এই মাইকের আওয়াজে ঘরে টিকতে পারবে? হার্টের রোগীদের হার্টের রোগ আরো বেড়ে যাবে না? এইভাবে কিতাবে 10 রকম ক্ষতি লিখছে, মাহফিলের বাইরে মাইক দেওয়ার ভিতরে 10 রকম গুনাহে কবিরা লিখছে। কিন্তু প্রায় জায়গায় দেখবেন এরকম দূরে দূরে মাইক দিয়ে রাখছে। তাহলে কোরআনের খেলাফ কাজ করে কোরআনের হেদায়াত কিভাবে হাসিল করবেন? আপনি শুরুতে তো কোরআন মানলেন না, বক্তা ডাকছেন গলত, মাইক দিছেন গলত, আবার আলোক সজ্জা করছেন, অগ্নি পূজকদের এখানে করে নাই অনেক জায়গায় করে, এই ছোট ছোট বাতিল লাগায়, এটা অগ্নি পূজকদের কাজ, একদম হারাম আলোক সজ্জা করা, এই করছেন। তো সেই মাহফিলের দ্বারা কোন মানুষের হেদায়াত আসবে? বক্তার হয়তো কিছু লাভ হবে, হাদিয়া তো উপা পাইলো, আপনাদের তো কোনো লাভ নেই, আপনাদের লাভ হবে আল্লাহ আল্লাহ ব্যক্তিদেরকে দাওয়াত করবেন, তারা এখানে যারা আসে এদেরকে কিছু কথা শোনাই দিবে, যারা শুনবে সবাই হেদায়াত নিয়ে ঘরে ফিরে যাবে। এইভাবে মাহফিল করতে আপনারা রাজি আছেন? বিশেষ করে যারা এই মাহফিলের উদ্যোক্তা আমি তাদেরকে বলবো, আপনারা মেহরবানি করে আমার লেখা 20-30 খানা কিতাব আছে, একটা কিতাবের নাম আমাল সুন্নাহ। কি কিতাব? এই কিতাবে মাহফিল করার শরীয়ত সম্মত তরিকা কি এটা লেখা আছে, মাহফিল করার শরীয়ত সম্মত তরিকা কি 10-15টা পয়েন্ট দেওয়া আছে, আপনারা ওইগুলো খেয়াল করে কি করবেন, মাইক এই মাহফিল গুলো করবেন। এবং মাহফিলে টেলিভিশনের কোনো কারি কোনো বক্তা আসতে দিবেন না, এই লোকগুলো আসলে সমস্ত বরকত নষ্ট হয়ে যায়।
মাহফিলের সমস্ত বরকত দাপন হয়ে যায় যদি এই টেলিভিশন পার্টি মাহফিলে আসে ঠিক সে নিজেও গোমরা হয়েছে আরো লোকদেরকে গোমরা করে পাবলিক এত মূর্খ যে বক্তা বলে দিতেছে আমার বক্তা আমার বক্তৃতা প্রত্যেক সোমবার 9টায় অমুক অমুক চ্যানেলে দেখবেন উনি ওয়াজ করতেছেন ওনার চ্যানেল দেখার জন্য এরপরও সেই বক্তা ইজ্জত নিয়ে চলে যেতেছে তার উপরে জুতার বৃষ্টি হয় নাই এটা তো তার কিসমত বলতে হবে তার কিসমত মুসলমানদের মধ্যে হেদায়েত থাকলে এই ধরনের কথা টেলিভিশনে দাওয়াত মাহফিলের ভিতরে কোনদিন সম্ভবপর ছিল না আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন তো নবীজি দুঃখ করতেছেন এই হাদিসের মধ্যে আমি তো উম্মতকে দায়িত্ব দিয়েছিলাম তোমরা ফরজ এলামটুকু অবশ্যই শিখবা যাতে দুনিয়া আখিরাতের আযাব থেকে বেঁচে যাও ফরজ এলাম না শিখলে এই বাচ্চা যেমন পড়ে গেল আমরাও দুনিয়া তো বিপদে পড়ব আখিরাতও জাহান্নামের গর্তের মধ্যে পড়ব ফরজ এলাম যদি না শিখা হয় তা আপনার টাকা পয়সা আপনার ব্যাংক ব্যালেন্স আপনার গাড়ি বাড়ি আপনার মন্ত্রিত্ব আপনার চেয়ারম্যানই এগুলো কি কবর আজাব থেকে বাঁচাতে পারবে না কবর আজাব থেকে বাঁচাতে পারবে না জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না সেখানে আপনার এই চেয়ারম্যানের কোনো দাম আছে আপনি অমুক মন্ত্রী ছিলেন এটা কয়ে পার পাবেন কোনো কাজে আসবে না কাজে আসবে যে আপনি আমি দাওয়াতের লাইনে মেহনত করে ইমান শিখছিলাম কিনা দাওয়াতের লাইনে মেহনত করে ইমান শিখেছিলাম কিনা এটা কাজে আসবে দাওয়াতুল হকের বাস্তব প্রশিক্ষণ নিয়ে নামাজ ঠিক করছিলাম কিনা আজকে আমরা যে নামাজ পড়ি এ তো দেখা দেখি নামাজ এক এক রাকাতে রুকু একটা আমরা বাস্তব নামাজ না শিখার কারণে আমরা এক এক রাকাতে রুকু করতেছি কয়টা তিনটা জানে বুঝে একটা সেজদায় যাওয়ার পথে একটা সেজদা থেকে দাঁড়ানোর পথে আর একটা আল্লাহ চাইছে এক এক রাকাতে একটা রুকু থাকবে আল্লাহ তার হাবিবকে 10 বার নামাজের প্রশিক্ষণ দিয়েছেন আমরা খালি লিখসার শুনি খালি লিখসার লিখসার বয়ান বক্তব্য বিলকিসের কিসা এগুলো শুনি কিন্তু নামাজের প্রশিক্ষণ নেই না এই জন্য আমাদের হাত তোলা হাত তুলতে হবে এইভাবে কিবলার দিকে আমার হাত দেখা যায় আমার হাত দেখা যায় এইভাবে হাত তুলতে হবে কান বরাবর পুরা হাতের তালু কিবলার দিকে আঙ্গুল সহ আঙ্গুলের মাথা আসমানের দিকে আমরা কি করি এই যে দুই গালে দুই থাপ্পড় আমরা হাত তুলতে দেখে রাখলাম দুই গালে দুই থাপ্পড় আর এক গ্রুপ আছে সাপের ভনা ওনারা হাত তোলে কিভাবে সাপের ভনা এগুলো তো কোনো হাদিস এগুলো মন পড়ার আওয়াজ এই জন্য ভাই ওয়াজে কটা কথা বলা যায় আসল তো এগুলো প্র্যাকটিক্যাল শিখতে হবে আল্লাহর মেহরবানি আপনাদের এই বাজার মসজিদে আগামী মাসের পয়লা শুক্রবার বাদ আসর এখানে নামাজের প্রশিক্ষণ দেওয়া হয় মাসে একবার চান্দ্র মাসের প্রথম শুক্রবার আসরের নামাজ থেকে নিয়ে ঈশা পর্যন্ত নামাজ কেমনে পড়তে হবে প্র্যাকটিক্যাল উজু কেমনে করতে হবে এগুলো শিক্ষা দেওয়া হয় এগুলো সব মসজিদে চালু করতে হবে তাহলে সব মসজিদ হেদায়াতের মার্কাজ হয়ে যাবে আজকে আমাদের মসজিদগুলো হেদায়াতের মার্কাজ হয় নাই
নবীজি দুঃখ করছেন যে কিয়ামতের আগে মাসাজিদুহুমা আমিনাতুন ওয়াহিয়া শারাবুম মিনাল হুদা, মসজিদগুলো খুব সাজসজ্জাতল হবে, খুব টাইলস, খুব এসি, খুব সাজসজ্জাত, কিন্তু হেদায়েত নেই, না ইমানের মেহনত, না নামাজ সহি করার মেহনত, না কোরআন সহি করার মেহনত, না হালাল হারাম জানার মেহনত, কোন মেহনত নেই। পাঁচক্ত নামাজ হইতেছে, ওই নামাজটাও কিভাবে পড়তে হবে তা দেখাই দেওয়া হইতেছে না, তালা লেগে দিতেছে। এই কিনা প্রায় মসজিদের অবস্থাই না? এটা নবীজি কিয়ামতের আলামত বলছেন, মসজিদ এত সাজসজ্জা করা হলো, অথচ এইখান থেকে পুরো মহল্লাবাসীর হেদায়াতের ফিকির করা হলো না, পুরো মহল্লাবাসীর হেদায়াতের ফিকির করা হলো না, পুরো মহল্লায় গাস্ট করা হলো না, তাহলে এই মসজিদ বেকার। মসজিদ তো হেদায়াতের পাওয়ার হাউস, হেদায়াতের পাওয়ার হাউস, এখান থেকে পাওয়ার পুরো মহল্লায় সাপ্লাই করতে হবে। কিভাবে ইমান ঠিক করতে হয়, কিভাবে নামাজ ঠিক করতে হয়, কিভাবে কোরআন সই করতে হয়, বাপ মায়ের হক কি, সন্তানের হক কি, জিন্দেগির শেষ পর্ব হলো কাফন দাফন, কাফন দাফন কিভাবে করতে হবে, মুর্দাকে দাফন করতে দেরি করা নাজায়েজ, মুর্দাকে দাফন করতে দেরি করা নাজায়েজ, 3-4 ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট করে মুর্দাকে তার জান্নাতের বাগানে পৌঁছে দিতে হবে। মমিনের কবর তার জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আপনি দাফন করতে দেরি করলে তাকে জান্নাতের বাগান থেকে মাহরুম করলেন, বঞ্চিত করলেন, জায়েজ নেই। এরপর তাকে যে কবরে রাখবেন, সম্পূর্ণ ডাইন কাতে কবরে রাখতে হবে, সম্পূর্ণ ডাইন কাতে। আমাদের দেশে এখনো বহু এলাকায় সিনা আকাশের দিকে, সিনা কোন দিকে, আকাশের দিকে, আর ঘাটটাকে একটু মুচড়ে কিবলার দিকে করছে, ঠিক কিনা? এটা 4 মাজাবের কোন মাজাবে এটা কি ঠিক আছে? 4টা মাজাব 4টাই ঠিক। এর বাইরে যে শোনা যায় আহলুল হাদিস, এটা একটা ভ্রান্ত ফেরকা, এটা ইহুদিরা এই ফেরকাটা চালু করছে, ইহুদিরা সমস্ত ফেরাববাজি, শয়তানি, এই শয়তানি বুদ্ধি, এতে সবচেয়ে এক্সপার্ট ইহুদিরা। তারা ইসলামের নামে এক একটা করে করে ইসলামের নামে মানুষদেরকে ধোকা ধোকা দেয়, ইসলামের নামে আপনাকে বেঈমান বানাবে, ইসলামের নামে ইসলামের কথা বলে আপনাকে বেঈমান বানাবে, আপনি বুঝতেও পারবেন না। যদি আপনার কাছে এলেম না থাকে, যদি কোনো হাক্কানি ওলামা একরামের সাথে আপনার উঠা বসা না থাকে, হাক্কানি ওলামা একরামের সাথে আপনার উঠা বসা না থাকে, তো আপনি ঈমান নষ্ট করে ফেলবেন। হাদিসের মধ্যে আসছে, ইউসবিহু রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফেরা, কিয়ামতের আগে এমন কঠিন জামানা আসবে, এমন কঠিন জামানা আসবে যে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। এইরকম কঠিন অবস্থা হবে, সকালে মমিন বিকেলে কাফের, বিকেলে মমিন সকালে কাফের। এর থেকে বাঁচতে হলে ওলামায়ে কেরামের সোহবত, দাওয়াত ও তবলিগের মেহনত একান্ত জরুরি, একান্ত জরুরি। আমরা কি রাজি আছি?
আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত হাক্কানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।